দুয়েটি খেলা ছাড়া বিশ্ব ক্রীড়াঙ্গনে দক্ষিণ এশিয়ার অ্যাথলিটরা বরাবরই বেশ পিছিয়ে। গেমস কমিটি যার সভা হয়েছিল নেপালে, সেখানে আমি রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশ থেকে। ওদের হয়তো পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে, বাংলাদেশ অলিম্পিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদেরকে চিঠি দিচ্ছি এবং আমরা জানতে চাইছি যে ঠিক আছে, যখনই হোক আমাদের একটা ফর্মাল লেটার দিয়ে আমাদের জানাক যে ঠিক আছে এরা ডিসেম্বরে না জানুয়ারিতে হোয়াট এভার ইট ইজ বা আগস্টে হোক সেপ্টেম্বরে হোক যে কোনো সময় তারা যদি করতে পারে সেই সময়টা আমাদের বলুক। এসএ গেমসকে সামনে রেখে গেল কয়েক মাস ধরেই প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশের বিভিন্ন ফেডারেশন, চলছিল আবাসিক অনাবাসিক ক্যাম্পও। তাই তো শেষ পর্যন্ত আসরটি মাঠে না গড়ালে আগস্ট সেপ্টেম্বরে বাংলাদেশ গেমস করার পরিকল্পনা অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এই বছরে নেপাল করতে পারতেছে না ন্যাচারালি, তখন কিন্তু অন্য কোনো দেশের পক্ষে অত তাড়াতাড়ি করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের যেটা বাংলাদেশ গেমস শিডিউল যেটা আছে আমরা করে ফেলবো। আর ভবিষ্যতে এসএ গেমসের আয়োজনকে ধারাবাহিক করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সাফের আদলে একটি ফেডারেশন করার পরিকল্পনার কথা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের শীর্ষ এই কর্তা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।